সেটা জিহবা যে শব্দটা লেখে সেটা আবার মানে আরবি ভাষাতেও আল্লাহ যেভাবে লেখে সেটার সাথে অনেকখানি মিল আছে আপনি যদি মানে ইয়া দুটা দেখেন তাহলে আপনি দেখবেন অনেকখানি মিল আছে আচ্ছা তো আমি আমি দেখতে পেছি নবী যখন নবত প্রাপ্ত হয় তারা পর্যন্ত তো নবী তো আল্লাহ বলতে কাউকে চিনতেন না বা জানতেন না যখন উনি হেরা গুহাতে যান ধ্যান মগ্ন করেন না 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 এই কথাটা ঠিক না কথাটা ঠিক না ওই যে তৎকালে ওই যে ওই সময় কোরাইশরা আল্লাহ বলে একটা দেবতার পূজা করত সেই দেবতাটা ছিল সৃষ্টিকর্তা দেবতা

হ্যাঁ এরকম নামও আপনি দেখবেন অনেকের নাম দেখবেন আব্দু মান্নাত মানে মান্নাত দেবীর দাস উজ্জা দেব দেবীর দাস হ্যাঁ এরকম নামও আপনি দেখবেন আপনি ওই যে তাদের নামের যে পরের অংশটুকু মানে সেই মুহাম্মদের সাহাবিদের নামের আসল নামের পরের অংশটুকু খুঁজে খুঁজে দেখেন সেখানে দেখবেন আপনি অনেকের নামই ছিল আব্দ উজ্জা বা আব্দু মান্নাত এই রকম নাম দেখবেন তার মানে এই আব্দ আল্লাহ এই আল্লাহ ছিল একটা দেবতা হুবালও ছিল একটা আরেকটা দেবতা লাত মানাতুজ্জা সেই তিনটা ছিল দেবী

হ্যাঁ সরি আই আপনি আই দেন আপনি আমার এখানে আপনারা যে বলতেছিলেন যে মুসলিম বিজ্ঞানী বা দার্শনিক কবিদের যে ইয়াটা আমরা হচ্ছে ছোটবেলায় পড়ছি আমাদের ইয়া ছিল ইসলামে যে শিক্ষা বই ছিল ওখানে এরকম লেখা ছিল যে আল রাজি ইবনে সিনা উনারা হচ্ছেন গিয়ে এরকম মুসলিম অনেক বড় বিজ্ঞানী কিন্তু পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে একটা বই পড়লাম 100 মুসলিম মনীষীর জীবনী ওখানে পুরস্কার এটা লেখা যে আল রাজি যিনি ছিলেন তিনি একজন ইসলাম বিদ্বেষী ছিলেন এবং তার বইও আছে ইসলামের বিরুদ্ধে লেখা বইও আছে ওনার মানে সামগ্রিক ওনার জীবনটা কিন্তু আমরা যখন ওই যে ছোটবেলায় স্কুলে যে বইটা পড়ছি সরকার থেকে মানে পাঠ্য বই সেখানে কিন্তু আবার আল রাজি দেখানো হয়েছে যে সে একজন মুসলিম এবং মুসলিম বিজ্ঞানীদের আওতায় আমরা তাকে পড়ছি ঠিক বলেছেন আলরাজি আলরাজির একটা বই আছে বইয়ের নাম টাইটেলই হচ্ছে ভণ্ড নবীর ছল হ্যাঁ মানে এটাকে বাংলা করলে ভণ্ড নবীর মানে এই রকমের বই লিখে বই লেখার পরেও তাকে মানে তাকে নিয়ে মুমিনরা গর্ব করে সে একজন মুসলিম বিজ্ঞানী এটা যে কি হাস্যকর কথা সেটা মানে বলার কিছু নাই আমি তাহলে এই জিনিসটা একটু দেখাই আগে ইরিন আপনাকে আমি একটা জিনিস ভিডিও একটু দেখাই আপনি কি ভিডিওটা একটু সময় আছে আপনার

শুনে আসতে যাবেন তারা কি বলতেছে তারা কি বলে এরা কি আসলেই সত্যিকার অর্থে ইমানের কথা বলছে কিনা আপনি শোনেন কি বলে শোনেন আল্লাহ তালা সম্পর্কে আঁকিতে রাখে বলতেছে আল কাদিম আল্লাহ আলিম লাইসাবে আর দিক লাইসাবে আর আল বুঝেন

মানে তার বিবেকে বলবে যে শিশু শিশুর সাথে এগুলা করা অন্যায় কিন্তু সে বিবেককে বিশ্বাস করে বিবেক হ্যাঁ এটা ব্যবহার করা যাবে এটা ব্যবহার করা যাবে আমাদের কাছে শিশু কবি নবী আছে মানে ধরেন এই যে জাকারিয়া সাহেব গনিমতের মাল হিসেবে কাফের কাফেরদেরকে ধরে আনছে এন্ড বিবেক বলতেছে যে না এটা করা ঠিক হবে না এটা করা উচিত না না এটা করব না কিন্তু বিবেকের কথা শোনা যাবে না আমাদের শিশু কবি নবী কি বলেছে শিশু কবি নবী শূন্য কি কোরআনে কি বলা আছে

তাহলে যারা নিজে থেকে বলতেছে আমরা মুসলমান না তাদের মানে তাদের নামে গ্রুপ খুলতেছে ইসলাম প্রচারের জন্য এটা কেমন হিপোক্রেসি এটা হলো এটা হচ্ছে চালাকি এদের মধ্যে ডিগনিটি বলে কোনো কিছু নেই এই যে যারা এই ইবনে সিন আল এদেরকে প্রমোট করে তারা কি জানে না যে তারা তাদের মধ্যে কুফরি মতো তারা কি কখনো শুনে নাই অফকোর্স তারা শুনছে বাট যতক্ষণ তারা ওইটার ব্যবহার করতে পারে যতক্ষণ ও সায়েন্স আছে আমাদের কাছে এই আছে সেই আছে এটা বলে যতক্ষণ তার নাম ভাঙ্গা খেতে পারে নাম ভাঙ্গা খাবে যখন তারা ওই নাম ভাঙ্গায় খাওয়াই তারা যখন পাওয়ারে আসবে তখন তারা কেন কাফের এটা আবার নিজেরাই বলবে

দায় নাই এটা দিয়ে আমরা জানি তারা বাটপার এবং তারা বাটপারি নিয়ে ইয়ে হ্যাপি কারণ হচ্ছে আমাদের নবী বলে গেছে যে দেখেন আমাদের নবী বলে গেছে কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোকা ও প্রতারণা জায়েজ এই আমরা এরকমের বাটপারি করি এই মুমিন আমরা হচ্ছে মুমিন বান্দা আমরা নবীর শিক্ষা অনুসারে এই বাটপারি করি এটা করে তারা হচ্ছে গর্বিত এক একজন গর্বিত কি বলবো বলেন কি বলবো কিছু বলার নাই আরো একটা বিষয় বর্তমানে যেটা সব থেকে বেশি দেখা যায় যে নজরুলকে নিয়ে যে কামরা কামড়িটা হইতেছে নজরুল তো মানে ভার্সেটাল জিনিয়াস ছিল সব রকম লেখা লিখতো উনি সব ধর্মের ব্যাপারে লিখতো কম বেশি যেমন আইরিন আপু আপনি বলেন তো ধরেন এখন যদি ইসলাম পাওয়ারে আসে দুই থেকে নজরুলকে গ্লোরিফাই করা হবে আপনার কি মনে হয় হ্যাঁ এখন নজরুলকে তারা যেভাবে গ্লোরিফাই করে ইসলাম যদি দেশে যদি সরিয়া আইন প্রতিষ্ঠিত হয়ে যায় দুই থেকে তারা তারপরও নজরুলকে নিয়ে গ্লোরিফাই করবে ওনাকে তো মেরেই ফেলবে না হচ্ছে দেশ থেকে ইয়া করে দিবে বের করে দিবে কারণ ওনার উনি উনি রাম ভজন লিখছেন হিন্দিতে ওনার মানে শ্যামা সংগীত আছে ওনার মানে ওনার লেখায় তো বিভিন্ন ধরনের গল্প হোক ছোট গল্প হোক সেটা কবিতা হোক সবকিছুতেই তো এটা হচ্ছে ভিন্ন ধর্ম এটা প্রতিবাদী বিদ্রোহী ব্যাপার তো এটার সাথে মানে কিভাবে যে তারা খুঁটে খুঁটে বুঝানোর চেষ্টা করতেছে যে রবীন্দ্রনাথ ওদের কিন্তু নজরুল আমাদের আমাদের ইসলামের নবী মানে ইসলামের কবি আর কি অথচ যেখানে এই যে এই ধরনের প্রেমের কবিতা টবিতা লেখা সবকিছু হারাম যেখানে নবী বলেছেন যে পেটে পুজ ভর্তি থাকার থেকে কবিতা থাকা হচ্ছে সব জঘন্য পেট ভর্তি পুজ থাকার থেকে পেট ভর্তি কবিতা হচ্ছে জঘন্য জঘন্য বিষয় এবং এই এখন নজরুল নজরুলের পা ধরে টানা মুসলমান বানানোর জন্য যাই হোক ঠিক আছে আইরিন আপু বলেন আর কি কোনো পয়েন্ট আছে আপনার বলার না আমার আর কোনো পয়েন্ট নাই আসলে বলা শুরু করে তো আর শেষ হবে না প্রতিদিনই তো দেখা যায় যে তাদের কত রকম কত ধরনের চেহারা

আচ্ছা আরেকটা বিষয় মানে বর্তমানে তো পিনাকি যিনি উনি তো পীর এখানকার তো উনার যে একটা বক্তব্য নিয়ে দিলেন কিছুদিন আগে যে হিন্দু ধর্ম নাকি কোন ধর্ম না হ্যাঁ ধর্ম হচ্ছে ইসলাম তো আমার ওখানে আমি যতদূর জানি যে ধর্ম শব্দটা ভারতের কনটেক্সে ব্যবহার করা হয় যেমন ভারতের যেই বিশ্বাস গুলা সেটা হচ্ছে গিয়ে বুদ্ধিজম জৈনিজম হিন্দুইজম এইগুলাতে হচ্ছে ধর্ম শব্দটার ব্যবহার হয় এই এই এলাকার কনটেক্স কালচারাল কনটেক্সে ইসলাম তো ধর্ম তাহলে হবে না এটা হবে দিন বা শরিয়া বা মাজহাব আপনি আরবির সাথে আরবিকে লাগাবেন হ্যাঁ ধর্ম তো একটা সংস্কৃত শব্দ এবং ধর্ম ভারতের কনটেক্সটে ব্যবহার হয় ওইটাকে বলতেছেন যে উল্টা যে হিন্দু ধর্ম ধর্ম না কিন্তু ইসলাম ধর্ম ধর্ম মানে টোটাল জিনিসটা ঘুরে গেল না আসলে তো হবে হিন্দু ধর্মটা ধর্ম আর ইসলাম ধর্মটা মানে ইসলামটা হচ্ছে কি دین বা mazhab বা suriya হ্যাঁ ঠিক আছে আপনার সাথে একমত এবং এই যে পিনা কি হচ্ছে একমাত্র হিন্দু যে জান্নাতে যাবে আল্লাহ ভক্তার জন্য স্পেশালি

আপনি যে পাত্তা দিলেন দেখবেন বলবো খুব দাম পেয়েছি আমি আগামীতে এরকম অনেক দাম পাবো আমার একটা আমার এসে একটা বেকুমের মতো কমেন্ট করবো আবার স্ক্রিনে দেখাবে আমার আমার বেকুব আমার বেকুবগিরি দেখে তারা জ্বলে পুরে শেষ হয়ে যাবে কত বড় বেকুব আমি আচ্ছা আইরিন আপু আজকে আপনাকে বিদায় জানাই আমরা আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন পরে আমরা লাইভটা আর বেশি কন্টিনিউ করব না ফারাজ ভাই 3 ঘন্টা হয়ে গেছে শেষ একজনকে যুক্ত করতে পারি ফরাজ ভাই আপনি কি কিছু কোন করবেন নাকি না আসি ভাই আপনি করেন আমি আমি আসি

তার আগে তার আগে বায়োলজিক্যাল ভাই আপনি একটা মানে আপনি যদি আমাকে একটু টেলিগ্রামে আমার সাথে একটু যোগাযোগ করেন তাহলে আমরা একটা গ্রুপ মিটিং করতে পারি কয়েকজন মিলে যদি একটা প্ল্যান করি যে একটা নতুন পেজ তৈরি করে বা আমাদের যে আগের পেজগুলো আছে সেগুলো থেকে যদি আমরা একটা নতুন লাইভ স্ট্রিম চালু করতে পারি আপনিও যদি সেখানে থাকেন তাহলে মনে হয় ভালো হয় বায়োলজিক্যাল ভাই আপনার কি সেরকম সময় বা সুযোগ আছে জি ভাই ধন্যবাদ আমার কথা কি শোনা যাচ্ছে শুভ সন্ধ্যা আসিফ ভাই কাজ ভাই হ্যাঁ শোনা যাচ্ছে ভাই আপাতত আমার এরকম সময় নেই তবে আপনাদেরকে আমি নক দিব না যদি আমার ইয়েটা হয় আর আপনাদের উদ্যোগটাও ভালো যে আপনারা মানে এক্সপ্যান্ড করছেন অন্যান্য ডোমেনে যেহেতু একটা লাইভে অনেক বেশি টপিক আপনার কভার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি হ্যাঁ আমরা আরেকটা ইয়া তৈরি করতে চাচ্ছি আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি যেখানে যে আপনার 3 4 ঘন্টা লাইভ করতে হবে ধরেন আপনারা যদি সময় করে 2 ঘন্টাও ইয়া করতে পারেন ধরেন আপনি আধা ঘন্টা সময় দিলেন আপনি স্টেজে থাকলেন ধরেন স্টেজে আমরা আপনারা দুজন থাকলেন আপনি আধা ঘন্টা সময় দিলেন এরপর আরেকজন আসলে আধা ঘন্টা সময় দিলেন সে তিন চারজন মিলে দুই ঘন্টার একটা দুই ঘন্টা বা ঘন্টা একটা করলেন ওকে ভাই আমি কনসিডার করে দেখবো আচ্ছা আমার জিজিয়া নিয়ে একটা ইয়ে ছিল তার আগে আমি একটা টপিক একটু বলতে চাই যেহেতু এটা উঠে আসছিল যে আপনার যদি পারমিট করেন আর কি ওই আপনার এই মুসলিম বা খ্রিস্টান বা এই ধরনের ইয়ে লেভেল দিয়ে পড়ে যে বলে যে মুসলিম সায়েন্টিস্ট বা খ্রিস্টান সাইন্টিস্ট এই ব্যাপারে তো আসলে কোনো একটা ধর্মের সাথে আপনার সায়েন্স জিনিসটার তো কোনো রিলেশন আগে দেখাইতে হবে যে ধরেন আমি যদি বলি যে আমি একজন ডানহাতি ম্যাথমেটিশিয়ান এবং আমি যদি কোনো একটা ভালো মানে ধরেন মিলেনিয়াম একটা ম্যাথ প্রবলেম আমি সলভ করে বললাম যে দেখো আমি একজন ডানহাতি ম্যাথমেটিশিয়ান আমি এটা সলভ করেছি হ্যাঁ তো তখন এটা দিয়ে তো আমি হয়তো দেখাইতে চাচ্ছি যে ডানহাতিদের আইকিউ বেশি বা তাদের মানে কোনো একটা সুপিরিয়রিটি আছে মুসলিমরা বা ক্রিশ্চিয়ানরা আপনি আপনি কোরআনে পড়েন নাই কোরআনে তো একটা আয়াতি আছে যে তোমরা আমার সৃষ্টিকে দেখো এইটা দেখেই তো ইন্সপায়ার্ড হয়ে হাজার হাজার মুসলিম বিজ্ঞানী হয়ে গেছে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ দ্যাটস অল হ্যাঁ এটা তো মানে ক্লেম ওদের ঠিক আছে বাট এই স্টেটমেন্টটা তো মানে আমার তো দেখাইতে হবে যে আমার রাইট হ্যান্ডেড হওয়ার সাথে ম্যাথের কোনো রিলেশনশিপ আছে বা আমার ম্যাথ স্কিল বা ধরেন আমি যদি বলি যে আমি প্রিন্সটন ইউনিভার্সিটির একজন ম্যাথমেটিশিয়ান এটা একটা রিজনেবল স্টেটমেন্ট মানে আমি ম্যাথ ওখানে শিখছি ওখানকার প্রফেসর আমাকে পড়াইছে ওখানকার ল্যাবে আমি এক্সপেরিমেন্ট করছি হ্যাঁ বাট আমি যদি বলি যে আমি একজন মুসলিম সায়েন্টিস্ট এই কথাটার অর্থটা কি আসলে যে আমি একটা মানে এই কথাটার অর্থটা আমি আপনাকে বলতেছি এটা হচ্ছে এক ধরনের হতাশা থেকে এই জিনিসটা আসে যে দীর্ঘদিন তারা দেখতে দেখেন আমরা কিন্তু কখনো বলি না যে ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন বা খ্রিস্টান বিজ্ঞানী নিউটন ইভেন বিজ্ঞানী কিন্তু হকিং কেউ দুনিয়ার কেউ কখনো এই ধরনের তার নামের আগে তার ধর্মের নামটা বলে দিবে এইটা

কখনো করবে না তারা কখনো কোনো আর্টিকেল আমি এই পর্যন্ত করি নাই যে খ্রিস্টান বিজ্ঞানী অমুক হ্যাঁ ইহুদি বিজ্ঞানী অমুক বা নাস্তিক বিজ্ঞানী আইনস্টাইন ইত্যাদি কোথাও কখনো করি নাই শুধুমাত্র মাত্র দুনিয়াতে একটা জনগোষ্ঠী মানে মুতলেও তারা মানে একটু ভালো কিছু করলেই তারা নামের আগে মুসলিম শব্দটা যুক্ত হয়ে যায় মুসলিম অমুক তো মুসলিম দার্শনিক অমুক মুসলিম শিক্ষক অমুক মুসলিম এটা অমুক মুসলিম এটা তো অমুক এটার কারণটা হচ্ছে তারা দীর্ঘ সময় ধরে জ্ঞান বিজ্ঞান থেকে এত দূরে যে তাদের ভিতরে এই হতাশাটা তৈরি হয়ে গেছে যে আমরা তো আসলে পৃথিবীর সব মানুষ জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে অন্য মানুষকে হেল্প করতেছে আহ মানে সমাজের অন্য মানুষদের উন্নতির জন্য বিজ্ঞানের উন্নতির জন্য কাজ করতেছে কিন্তু আমরা তো সেখানে কিছু করতেছি আমরা এখন পর্যন্ত সেই জিহাদ করে যাচ্ছি হ্যাঁ এই কাফের কিভাবে মারা যায় তাদের কিভাবে তাদেরকে কিভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে তারা এখন পর্যন্ত ব্যস্ত আছে এখন এই ব্যস্ত থাকার কারণে তাদের ভেতরে যে হতাশাটা এই হতাশাটা ঢাকার জন্য তারা আকবার একটু নামটা ঢুকায় দেয় ঢুকায় দেওয়াটা তা এটাই মিন করে যে তাদের এই বিষয়ে একটা বড় হীনমন্যতা আছে তারা নিজেরাও বোঝে যে তারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে কোনো পার্টিসিপেশন তাদের নাই বিন্দু মাত্র কোনো পার্টিসিপেশন নাই দুনিয়ার কোনো এই মুসলিম সমস্ত সমস্ত বিজ্ঞানীকে একত্র করলেও মানে একটা মানে ইউরোপের একটা ইউনিভার্সিটির ধারা কাছে যেতে পারবে না হ্যাঁ ভাই হ্যাঁ আপনারা এই বিষয়ে একটা মানে মেজর আইরনিক পয়েন্ট আউট করছেন যে ওরা মানে খুঁজে খুঁজে যখন নিয়ে আসে নামগুলা দেখা যায় যে ওরা সব মানে ধর্ম থেকে বের হয়ে গেছে ইটিএস বা স্ট্রেইট আউট ধর্ম বিদ্বেষী ছিল মানে নিজেরাই নিজেদের তার পায় গুলি मारे ওটাও রিয়ালাইজ করে না পুরা হাস্যকর বিষয় হ্যাঁ ফরাস ভাই আর আপনি কি ফরাস ভাই আরো কিছুক্ষণ থাকবেন না না শেষ তাহলে বায়োলজিক্যাল ভাই আপনি আর যদি কোনো পয়েন্ট থাকে বলেন তারপর আমরা লাইভটা শেষ করে দিব আচ্ছা ভাই তাহলে কুইকলি আমার কোয়েশ্চেনটা করে ফেলি এটা হচ্ছে আমি আপনার জিজিয়া নিয়ে দুইটা লেখা পড়ছিলাম মানে একটা জিজিয়া নিয়ে না ইসলামী শরীয় রাষ্ট্রে অমুসলিমদের অধিকার ওইটা জিজিয়ার একটা পার্ট আছে তো আমি পরে যেটা বুঝলাম এটা হচ্ছে আপনার তাফসির জাল্লাইন এটা স্পষ্টভাবে আছে যে জিজিয়া যাদের উপর দেওয়া হয় ওদের উপর মৃত্যুদণ্ড ওয়াজিব এটার পরিবর্তে এটা দেওয়া হয় তো আমাকে একজন বলতেছিল যে আপনার জিজিয়া দিলে নাকি ইনকাম ট্যাক্স দিতে হয় না তো আমার লজিক্যালি মনে হচ্ছে যে এটা তো হওয়া উচিত না কারণ

আচ্ছা ভাই ধন্যবাদ আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার ওই যে আলী যে আপনার কোন এক অগ্নি পূজারী সম্প্রদায়ের মানে আদমের শরিয়তের অনুসারী দেখে ওদের উপর জিজিয়া ইম্পোজ করছিল এটা কি আপনার সংশয়ের কোনো লেখায় আছে এটার মানে কাহিনীটা হ্যাঁ এটা তো আছে সংসার ডট কম এটা আছে আপনি একটু আপনি একটু এই যে ইসে ঢুকে প্রবন্ধ সংকলন এটার ভিতরে ঢুকে এটা সম্ভবত তাফসিরের মাঝারিতে আছে প্রবন্ধ আর্কাইভে ঢুকে আপনি জিজিয়া লিখে সার্চ করবেন জিজিয়া বিষয়ে কয়েকটা লেখা আছে সেই কয়েকটা লেখায় আপনি একটু দেখেন চেক করেন যে কোনো একটার ভিতরে এটা আছে ওকে ভাই ধন্যবাদ আমি খুঁজে নিব সমস্যা নেই থ্যাংক আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আর আপনি ওই জিনিসটা আমাকে জানেন যদি ইমেইল করে আমাকে জানান তাহলে আমি আপনাকে আমার মানে টেলিগ্রামের দিয়ে দিব ভাই ইমেল কি ওই যে info@songshoyota হ্যাঁ হ্যাঁ ওটা ওকে ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য ধন্যবাদ আসি ভাই ফরাজ ভাই গুড নাইট সবাইকে ঠিক আছে আপনাকে গুড নাইট শুভ রাত্রি আর তাহলে ফরাজ ভাই আমরা তাহলে লাইভটা শেষ করে দেই হ্যাঁ হ্যাঁ শিওর আসি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যুক্ত করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা শোনার জন্য এবং আমাদের সাথে পার্টিসিপেশনের জন্য আপনারা কমেন্টে অনেকে অনেক কিছু লিখেছেন সব কমেন্ট আমরা দেখাতে পারি নাই কিন্তু আপনারা যদি কমেন্ট করেন তাহলে ইউটিউবে কমেন্টগুলো করবেন বেশি চেষ্টা করবেন ইউটিউবে করার তাহলে কমেন্টগুলো দ্রুত আমাদের আমার চোখে পড়ে আর পেজ অনেকগুলা সেই কারণে আমরা হারিয়ে ফেলি মাঝে মাঝে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে সবাইকে যুক্ত করা গেল না নেক্সট টাইমে আবারও আসবো আবারও যুক্ত করব আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি